শহরের কোলাহল ও ব্যস্ততা থেকে মুক্তি পেতেই ভ্রমণে যেতে মন চায় সবারই। আর তা যদি হয় সুন্দরবনে তাহলে তো কথাই নেই। সুন্দরবনকে বলা হয় প্রাকৃতিক সৌন্দর্যের রানী, যা দেখলে অপলক দৃষ্টিতে চেয়ে থাকবেন আপনিও। নিবিড় ঘন চিরসবুজ এবং নিস্তব্ধ এই সুন্দরবনে সর্বত্রই সবুজের রাজত্ব। সুন্দরবন প্রতিনিয়ত সৌন্দর্য পিপাসু হৃদয়কে আকর্ষণ করে প্রবলভাবে। সুন্দরবনে বাঘের গর্জন, পাখিদের কিচির মিচির, বনের ফাঁকে ফাঁকে একফালি রোদের উঁকি ঝুঁকি, বৃক্ষলতাদের বাতাসের দোল খাওয়া, নদীতে মৎস্যকুলের খেলা, এসব কিছুই যেন এক একটি সৌন্দর্যের বহিঃপ্রকাশ। আর ছোট ছোট চর বা দ্বীপগুলো সুন্দরবনকে করে তুলেছে আরও আকর্ষণীয়। স্বীয় নয়ন দ্বারা ম্যানগ্রোভ বনের সৌন্দর্য উপভোগ করার মজাই আলাদা। আজ আমাদের ভ্রমণের স্পট হচ্ছে কটকা। যারা আমার সুন্দরবন ট্যুরের আগের পর্বগুলি দেখেননি তারা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারেন, অথবা আই বাটনে ক্লিক করেও দেখে নিতে পারেন। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। আর চলুন ঘুরে আসি কটকার অভয়ারণ্য থেকে। লেটস গো। ভোর পাঁচটায় ঘুম থেকে উঠে পড়লাম, উঠেই প্রয়োজনীয় কাজ শেষ করে নিলাম। আমরা সবাই 5:30 রেডি হয়ে জাহাজে বাঁধা ট্রলারে উঠে যাই। আমাদের গন্তব্য হচ্ছে কটকা। কটকা হচ্ছে হরিণের অবাধ বিচরণ ক্ষেত্র, আর সাথে আছে বন্য শুকর, বানর, বনমুরগ, নানা প্রজাতির পোকা মকর সহ অনেক বন্য প্রাণী। খুব সাবধানে ও নিঃশব্দে বনের ভিতর দিয়ে হাঁটা শুরু করলাম। এখানেও আছে কাঠের ফুট ট্রেল। সুন্দরবনের প্রতিটি স্পটেই পর্যটকদের হাঁটার জন্য এই কাঠের ফুট ট্রেল রয়েছে। গত বছর ঘূর্ণিঝড় আম্পানের আঘাত যেন এখনও চিহ্ন বয়ে বেড়াচ্ছে এই সুন্দরবন, আর কটকাতে এসে তা সহজেই বুঝতে পারলাম, তাই দেখতে পাচ্ছেন আপনারা। হরিণের পাল দেখার জন্য গাছের কয়েকটি ডাল ভেঙে নিচে রাখা হয়েছে। কিছুক্ষণ পরেই হরিণ আস্তে আস্তে চলে আসতে শুরু করবে। এরই মধ্যে আমরা একটি বানরের দেখা পেয়ে যাই। আমাদের টিমের একজন সদস্য তাকে বাদাম দিতে যায় এবং খুব কাছাকাছি যেয়ে খেতে দিতে চেষ্টা করে। ঠিক তখনই বানরটি তেড়ে আসে ওনার দিকে। আমরা সবাই ভয় পেয়ে যাই, তাই সবাইকে নিরাপদ দূরত্ব বজায় রাখার জন্য অনুরোধ করছি সুন্দরবনে যেয়ে। কিছুক্ষণ পরেই হরিণ আসা শুরু করে গাছের পাতা খাওয়ার জন্য। আমরা নিঃশব্দে তা দেখতে থাকি। সবাই দেখতে পাচ্ছেন হরিণ আস্তে আস্তে কাছে চলে আসছে। আপনারা দেখতে থাকুন, আমরাও দেখি কতটা দেখা যায়।
দেখা শেষ হয়ে গেলে আমরা কিছুক্ষণ পর সেই স্পট থেকে চলে আসি। ঠিক আসার সময় আমি ও তিহাম ভাই আমাদের টিম থেকে একটু পিছনে চলে আসি। তিহাম ভাই খুব সুন্দরভাবে ভিডিও শট নিচ্ছিলেন, কিন্তু আমি কি মনে করে যেন থেকে যাই ওনার সাথে। একজন ট্রাভেলার কত কষ্ট ও বিপদের সম্মুখীন হয়ে আপনাদের জন্য ভিডিও তৈরি করে, এটা দেখে আপনারা স্পষ্ট বুঝতে পারবেন বলে আমি আশা করি। তিহাম ভাইয়ের শট নিয়ে নেওয়ার পর তিনি সামনে এগোনোর চেষ্টা করেন, কিন্তু বানরের কারণে ঠিকমতো এগোতে পাচ্ছিলেন না। ঠিক এ সময় বানর আক্রমণ করে তিহাম ভাইয়ের উপর। আমিও বানরের আক্রমণ থেকে তিহাম ভাইকে রক্ষা করার জন্য এগিয়ে আসি সামনের দিকে। তিয়াম ভাইকে রক্ষা করে আমরা সেই স্পট থেকে জাহাজের উদ্দেশ্যে রওনা দিই, আর এটাই হচ্ছে আমাদের কটকা পর্ব। তো আমি এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে জামতলা সি বিচ পর্বে। তো দেখার অগ্রিম আমন্ত্রণ জানিয়ে আমি এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।